জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার আজ তার কার্যালয়ে ঢাকা দশ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মোসাদ্দেক আলীকে শপথ বাক্য পাঠ করান। পরে মোসাদ্দেক আলী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। ফরিদ আলমের রিপোর্ট। সংসদ সচিবালয়ে শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব খন্দকার ফজলুর রহমান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, গণপূর্তমন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, চিফ হুইপ, হুইপ, দলীয় সংসদ সদস্য ও মহানগর বিএনপি নেতারা। মোসাদ্দেক আলী শপথ শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন। পরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানও উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য সাংবাদিকদের জানান এলাকার উন্নয়নে হবে তার প্রথম কাজ। সর্বপ্রথম রহান মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে ভোট দিয়ে এই প্রিয় এলাকা, এই তেজগাঁও রমনা এলাকার আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার উপরে তারা ভরসা করেছেন। আমি সকলের সহযোগিতা চাই আগামী দিনে এই এলাকার যে সকল সমস্যাগুলি আছে আমি পর্যায়ক্রমে সকলকে সাথে নিয়ে আমি পর্যায়ক্রমে সকলগুলি সমাধান করার চেষ্টা করব। মাজারে শ্রদ্ধা জানানোর সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মোসাদ্দেক আলী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাজার হাজার মানুষও তাকে অভিনন্দন জানায়। ফরিদ আলম, এনটিভি নিউজ, ঢাকা।